আর এটা অর্জন করার জন্যই তোমার মাধ্যম হলো রমজানের রোজা রোজার মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো এরপর দরারালে রমজান ও যুবক ও বৃদ্ধ মামাজি কয়দিন আর দুনিয়ায় বাসবেন গত রমজানে অনেকে ছিল এই রমজানে অনেকে দুনিয়ায় নাই ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে ও যুবক ভাই তুমি ঈদের নামাজ পড়েছো এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন যুবক কান্না করে বলে ভাইজান গত ঈদে আমার বাবা আমার পাশে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন ঈদগায় যখন বের হলাম আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই আমার আব্বা নাই আমার আম্মাও নাই কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াব আজ আমি বড় ইয়তিম আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে নাস্তা করে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি আজ ইতিমের মতো একা আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে সে আম্মা দুনিয়ায় নাই আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে সে বাবাও নাই আমি রয়েছি আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয় আমার কলিজাটা ফেটে যায় আমার কপাল বুঝি খারাপ আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না আমার পার্শ্বে যখন সন্তান আম্মু বলে ডাক দেয় আমার কলিজা ভেঙে যায় আমি কাকে আম্মু বলে ডাকব আমার মা নাই আমি যত কষ্ট করতাম যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতেন ও বাবা এখনো কেন ঘুমাও না খানা খাইছো নি শরীরের হালাতটা কেমন বারবার টেলিফোন করতে আজ আমার মা নাই বাবাও নাই টেলিফোনে রাত বারোটায় কেউ খবরও নেয় না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না ও আল্লাহর বান্দারা এখানে যারা আছেন এতিম মা নাই বাবা নাই বড় অসহায় এই রমজান বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধ জাহান্নামের দরজাগুলো বন্ধ ওই কবরে কোনো আজাব নাই রুহগুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হও কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করবা রমজান আসছে এই রমজান এত বরকতের মাস তাকওয়া অর্জনের মাস ও বান্দা তুমি একটা নফল আমল ১১ মাসে করবা রমজানে করবা তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমজানে করবা ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করবা রমজানে করলে ৭০টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে
আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি তারা বেশি নেক আমল করেছেন আমার হায়াত কম আমার উম্মতের হায়াত কম এত নেক কোথায় পাবে আল্লাহ বলেন ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক সব নবী আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসূল আমি আল্লাহর আশিক আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশিক আপনার উম্মতের সুসংবাদ শুনায় দেন যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার 1000 মাস ইবাদত করে যা পাইতো আমি আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব আতিনাভি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দে নেকো তু তৈয়ারো হে জো না মাঙ্গে উসসে তু বেজারো হে 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মতেরা কয়দিনে পাবে বলেন না কেন ওই দিন বা রাতের নাম জানেননি বলেন বলেন إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ 1000 মাসের সমান না আরো বেশি দিবেন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন এক নেকে শতুর রহমান দেন নফল ফরজ শামান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি বলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি
কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমাজানে, ইবাদতের রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী রমাজানে, ইবাদতের রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এমন এক বরকতের মাস, ভালো করে বুঝো, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ, কবরের আজাব বন্ধ রে বাবা। এমন এক বরকতের মাস, ও আল্লাহর গোলাম, এই রমাজানে একটা নফল ফরজের সমান দাম, একটা ফরজ 70 গুণ বেশি। আল্লাহ বলেন, তাকওয়ার মাকাম অর্জন করতে যদি চাও রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। দিনের বেলা রোজা রাখবা, তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে পবিত্র করো, রোজার মাধ্যমে গুনাহ থেকে নিজেরে বাঁচাও, হাতের গুনাহ থেকে হাত বাঁচাও, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এর থেকে নিজেকে পবিত্র বানায় দাও। রাতের বেলা তারাবির নামাজ আদায় করো, কত রাকাত? 20 রাকাত, কম পড়বা না, একটা নফল ফরজের সমান। এই সুযোগ আর পাওয়া কিনা জানা নাই, অতএব 20 রাকাত তো পড়বাই। আবার সুযোগ আল্লাহ দান করেছেন, 11 মাসে এই সুযোগ পাওয়া যায় না, 2 রাকাত কম পক্ষে হলো তাহাজ্জুদ পড়তেই হবে, কারণ 11 মাসে ওই তাহাজ্জুদের সময় ওঠার কোনো সুযোগ নাই, আর রমজানে সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীরতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, আল্লাহর কাছে চোখের পানি সেরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইও, 11 মাসে এই সুযোগ চাইলেও পাওয়া যায় না রে বাবা। রমাজান সাহারি খাওয়ার টাইম, পুরা তাহাজ্জুদের টাইম, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গোপনে এক এক আল্লাহর কাছে কাঁদবেন, ও দয়ার মালিক
মেহরবানি করে আমারে তুমি মাফ করে দাও। এই জীবনে গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি, ও আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তানগুলোরে তোমার বান্দা বানায় নাও, আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও, চাকরির সমস্যা সমাধান করে দাও, বিবাহের সমস্যার সমাধান করে দাও। আয় আল্লাহ আমার সন্তান পরে মনে থাকে না, তুমি ওর জেহেন খুলে দাও। বাবা হইয়া আল্লাহর কাছে চোখের পানি সারবেন আর বলবেন, ইফতারির সময় দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও দয়ার মালিক একটা রোজাও ভাঙব না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখিও মাওলা, একটা রোজা হুশ থাকতে ভাঙব না, মরণ তো আমার একদিন হবেই, সুস্থ হয়ে মরি তাও মরতে হবে, অসুস্থ অবস্থায় মরি তাও মরতে হবে, অতএব হায়াতের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। যদি আমারে সুস্থ অবস্থায় নেন করার কিছু থাকবে না। কত মানুষ সুস্থ, কোনো রোগ নাই, হঠাৎ বলে আমার বুকে ব্যথা, হঠাৎ জায়গায় চলে যায়, সবাই বলে হঠাৎ মরলো কেন, বলে স্ট্রোক করে মারা গেছে, ঠিক নি? স্ট্রোক করে মারা গেল। তো আমি সুস্থ অবস্থায় যদি মরি আল্লাহ চাইলে নিয়ে যাবেন, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ চায় নিয়ে যাবেন। ওই করোনায় কত মানুষ গেল, আবার অনেকের করোনা হইছে কিন্তু মরে নাই, কথা বলেন না কেন? আল্লাহ বাঁচায় রাখছেন। অতএব রোজার কারণে আমার রোগ বাড়বে মরে যাব না, না, আল্লাহ রোজার এত পুরস্কার দিয়েছেন, এত দামি পুরস্কার আর কোন আমলের বেলায় দেন নাই। অতএব আমার মাওলা যেহেতু চাইতেছেন আমি রোজা রাখি, আমাকে বন্ধু বলে আল্লাহ সম্বোধন করেছেন, রোজার মাধ্যমে তাকওয়ার মাকাম দান করবেন, অতএব আমি এই বরকত ছাড়ব না, আগামী রমাজান পাবো কিনা জানা নাই, গ্যারান্টি নাই। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। ও যুবক, মা বাবাকে বললাম, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, একটা রোজাও নিজেও ভাঙবেন না, সন্তানকেও রাখানোর চেষ্টা করেন। ছয় বছর থেকে রোজার অভ্যাস ছাড়ি না রে বাবা, আর আপনার সন্তান ২৫ বছর একটা রোজাও রাখে না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখন থেকে রোজার অভ্যাস তৈরি করে নেন। রোজা রাখলে শরীর সুন্দর থাকবে, কলবের পাওয়ার বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাজা থাকবে, সারাদিনই তো খাবেন, সারা রাত খাবেন, ১১ মাসই তো জন্মের মতো খাইলেন, একটা মাস একটু কন্ট্রোল করবেন। সবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে ফিরে থাকবেন। এরে আল্লাহর গোলাম, এর দ্বারা দুনিয়ায় আপনি লাভবান হবেন, আল্লাহর কাছেও দাম হবে, মানুষের কাছেও সম্মান বেড়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক বাবারা, আজকে তোমরা কি মনে করো জানি না, আমি যে এত বুঝাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই রে বাবা, আমিও তোমার মতো এক যুবক সন্তান, আমি যদি আজকে প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায় চলতাম কেউ বাধা দিত না, এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি শুনলাম, কত বাজে কথা শুনতেছি, এরপরও সারি না। এরে আল্লাহর গোলাম, এই টুপি দাড়ির কারণে কত আলেমরা জেলখানায়, কত আলেম ফাঁসির মঞ্চে চলে গেল, এরপরও এগুলো জানি শুনি তারপরও সারি না কেন? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে নাই, ওই কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আজাব হবে সত্য। আমার নবী এই রমাজানে কি আমল করেছেন একটু ভাবো,
নবীর কোনো গুনাহ নাই, তারপর সারা রাত নামাজে কাটাইতেন কান্না করতে। আবু বকরের মতো সাহাবি, ওমরে ফারুকের মতো সাহাবি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবি, হযরত আলী সহ সব সাহাবায়ে কেরাম এত এলেম, এত আমল, এত তাকওয়া, এরপরেও রমজানে কি আমল করছেন, আজীবন কান্না করেছেন, তাদের তুলনায় আপনার আমার তো কোনো আমলই নাই, কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহর কাছে তওবা করেন, চোখে যদি কান্না না আসে, পানি না আসে, মনে করিয়েন আল্লাহ গুনার কারণে বেজার। এখন থেকে চেষ্টা করেন, তওবা করেন, মা বাবা থাকলে দোয়া নিবেন।